নমস্কার বন্ধুরা, এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর জীবন মুখোপাধ্যায় সলভ করেছি। প্রথম অধ্যায়ের প্রথম সেমিস্টার একাদশ শ্রেণীর ইতিহাস ছায়া প্রকাশনীর বই আছে। তো দেখো, আজকে আমি প্রথম অধ্যায়ের MCQগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রথম লিখিত, তো দেখো পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা কোনটি? অ্যান্সার হবে হামুরাবির আইন। তো দেখে মিশরের লিপিকে কী বলা হয়? অ্যান্সার হবে হায়ারোগ্লিফিক লিপি, যারা দেবলিপি। তিন দাগে কোন শব্দ থেকে পেপার শব্দ এসেছে? অ্যান্সার হবে প্রাটিরাস থেকে। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম লিপি কোনটি? অ্যান্সার হবে সহগর তাম্রলিপি। পাঁচ দাগে প্রশ্ন, কয়েকটি বিদেশি লিপির নাম লেখো? অ্যান্সার হবে পারস্যের বেহিস্তান লিপি, এশিয়ার মাইনরের ভোগাস্কই লিপি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা এস বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত, যারা এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্ন, মুদ্রা নিয়ে পড়াশোনা করাকে কী বলে? অ্যান্সার হবে হ্যালো হ্যালো শুনতে পারছো? মুদ্রা থেকে কী জানা যায়? মুদ্রা থেকে যে কোনো যুগের অর্থনৈতিক পরিচয় পাওয়া যায়। মুদ্রা থেকে বংশ পরিচয় এবং শাসন কাল সাপেক্ষে ধ্যান ধারণা পাওয়া যায়। পরে প্রশ্ন, আট দাগের দেখো, দেখে নাও তোমরা প্রশ্নগুলো। সাতবন বংশের মুদ্রার নাম কি? অ্যান্সার তোমরা জানো যে। তারপরে চোল বংশের মুদ্রার নাম কি? ক্যাশু জানো। পাল রাজাদের মুদ্রার নাম কি? নারায়ণী। এবার দেখে বৌদ্ধ প্রধান ধর্মগ্রন্থর নাম কি? অ্যান্সার হবে ত্রিপিটক। তোমরা জানো ত্রিপিটকের মধ্যে ভাগ আছে বিনয় পিটক, সূত্রপিটক ও বিধর্ম পিটক। বৌদ্ধ ধর্মগ্রন্থ কাদের লেখা? হ্যালো, জৈন ভগবতী আছে। আর তোমরা জানো যে টোটাল ভারতে পুরাণের যে মোট সংখ্যা আছে সেটা কিন্তু 18টি আছে। গিলগামেশ মহাকাব্যটি কোন দেশের? সুমেরের। ইলিয়াড এবং ওডিসি মহাকাব্য দুটি কার লেখা? হোমারের লেখা। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে বলা হয়। আর রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। ঠিকই বলেছ, খুবই সুন্দর আছে। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? আচ্ছা, অ্যান্সার হবে গ্রিক লেখক মেগাস্থেনিস। একটু বানামে গণ্ডগোল আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে। গ্রিক লেখক মেগাস্থেনিসের লেখা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা এস বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাইশ দেখে বাকপথ কী বলেছে? প্রাকৃতিক ইতিহাস কার লেখা? প্লিনির লেখা। সরকারি দলিল পত্র কোথায় সংরক্ষণ করা হয়? সরকারি মহাপেশখানায়, যেটা দিল্লিতে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারণ কী ছিল? জাতীয়তাবাদ, ঠিক আছে, জাতীয় স্বার্থ, অনেকগুলো ব্যাপার আছে। একজন মার্ক্সবাদী বানাম ভুলেছে, প্লিজ ঠিক করে নেবে। বাচ্চারা লিখতে গিয়ে হয়তো বানাম ভুল করে ফেলেছে। ময়াকার কয়েলের দন্ত্যস মার্ক্সবাদী, ঠিক আছে, দার্শনিক দয়াকার তালব সয়রেব নয়সিক, ঠিক আছে, দার্শনিকের নাম লেখো, একটা বানামটা ভুলেছে, ঠিক করে নেবে। দয়াকার তালব সয়রেব নয়সিক, দার্শনিকের নাম লেখো, অ্যান্সার লিখবে কার্লস মার্কস, ঠিক আছে। ইন্ডিয়া টুডে গ্রন্থটি লেখা? ঐতিহাসিক তোমরা জানো রজনী পাম দত্তের লেখা আছে, ঠিক আছে, রজনী পাম দত্তের লেখা আছে। সাদমোহন, হ্যালো সাদমোহন, তোমরা জানো নীলবর্গের ইতিহাস চর্চার রণজিৎ গুহ, সাবাল্টন গোষ্ঠী ও রণজিৎ গুহ, একই অ্যান্সার হবে। কে বলেছেন ইতিহাস হলো একটি বিজ্ঞানের কম বেশি অনেক কম নয়? বিউরি। আরবরা কত সালে সিন্ধুদের জয় করে? 712। প্রাণ শব্দের অর্থ কী? প্রাচীন। তারিখি ফিরিসাই কার লেখা? জিয়াউদ্দিন বরণীর লেখা। আমির খসরু গ্রন্থের নাম কি? ক্রাউন উস সদাইন। ইউরোপে আধুনিক সূচনা হয় 1850। তারপর হবে অ্যান্সার হবে 1892। তারপর জেমস মিল ভারত, তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো অবশ্যই তোমরা বাড়িতে বসে ভালো করে পড়বে। জেমস মিল ভারতের ইতিহাসকে
তিন ভাগে ভাগ করা আছে, হিন্দু যুগ, মুসলিম যুগ, খ্রিস্টান যুগ, ব্রিটিশ যুগ, সরি ইউরোপের। হ্যালো, তোমরা শুনতে পারছো? প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রধান কাজ কী ছিল? তোমরা জানো যে খাদ্য সংগ্রহ করা ছিল। কী ছিল? খাদ্য সংগ্রহ করা ছিল। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্র প্রস্তর যুগের সভ্যতা। ভারত কখন আধুনিক যুগের সূচনা হয়? 1707। কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব শুরু হয়? 1789। 1789 সালে ফরাসি বিপ্লব সূচনা হয়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন, প্রত্যেকটা ছাত্রছাত্রী খুবই সাপোর্ট করছে। পরের প্রশ্নের অ্যান্সার হবে কৈটল্যের লেখা অর্থশাস্ত্র। কৈটল্যের প্রকৃত নাম কি? বিষ্ণুগুপ্ত। বানানটা ঠিক করে নেবে। প্যারকাটা স্বয়ণাঘোষ্য। কোন যুগের মানুষ স্থায়ী বসতি গড়ে তুলেছিল? নবপ্রস্তর যুগে। নবপ্রস্তর যুগকে দুটি আবিষ্কৃত নাম বলো, তামা ও ব্রঞ্জ। ঠিক আছে, তাছাড়া পিরামিড কাকে বলে? রাজাদের সমাধিকে বলা হয়। সুমেরীয় শিল্পকে কী বলা হয়? কিউনিফর্ম বলা হয়। পরের প্রশ্ন, এপিগ্রাফি লিপি কী উৎকীর্ণ হয়েছে? এটা তো জানো। ইতিহাসের উপাদান লিপি, মুদ্রা, ধর্মগ্রন্থ, সরকারি দলিলপত্র, নথিপত্র। দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি অসাধারণ আনসারগুলো। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক। ইতিহাসের বেশিও না কমও না, বিউরি একই প্রশ্ন কিন্তু বারবার লেখা হয়েছে। হর্ষ চৌধুরী, বানভট্ট, বিক্রমাদিত্য চরিত, বিলহন বা রামচরিত্র, সন্ধ্যাকানন্দী, গৌরবাহ, বাক্পতিরাজ। তো তোমরা অবশ্যই এগুলো বাড়িতে বসে ভালো করে কিন্তু মুখস্থ করবে, এখান থেকে পরীক্ষায় কিন্তু আসার চান্স খুবই বেশি, খুবই বেশি। দেখতেই পারছো তোমরা খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে দিয়েছি প্রাচীন ভারতের দুটি মহাকাব্যের নাম, রামায়ণ ও মহাভারত। আর আলতামিরা গুহা অবস্থিত ফ্রান্স ও স্পেন। তো তোমরা এগুলো ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।